হে কৃষ্ণ, নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমার নাম সুজয় মিশ্র দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। নতুন ভিডিওটি হচ্ছে যে এখান থেকে আমি বাড়ি থেকে ডোমজুরি ইস্কন মন্দিরে যাব, ভক্তদের কাছে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তো দুটি প্রশ্নের মধ্যে হচ্ছে, একটি হচ্ছেন যে কটি একাদশী আর আজকের একাদশীর নাম কি, সেই প্রশ্নগুলো আমি কিছু কিছু ভক্তের কাছে জিজ্ঞাসা করবো। কারা ঠিক বলবে, কারা সঠিক বলবে, কারা ভুল বলবে, সেই যে ভুল আর সঠিকের মধ্যে দুটোর মধ্যে আপনারা কমেন্ট করে লিখবেন যে কত লোক ঠিক বলেছে, কত লোক ভুল বলেছে। তো অবশ্যই চলুন আমি নিজে আগে বলে নিই যে বছরে কটা একাদশী থাকে, তারপরে আমি আপনাদের সঙ্গে ডোমজুর মন্দিরে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব। চলুন চলে যাই সেই একাদশীর নাম, সেই ২৬টা একাদশীর নাম কী কী। হে কৃষ্ণ, তো ২৬টি একাদশীর নাম, প্রথম হচ্ছে ১ মরুথিনী একাদশী, ২ মোহিনী একাদশী, ৩ অপরা একাদশী, ৪ পাণ্ডবা নির্জলা একাদশী, ৫ যোগিনী একাদশী, ৬ শয়ন একাদশী, ৭ কামিকা একাদশী, ৮ পবিত্রীরূপিণী একাদশী, ৯ অন্নদা একাদশী, ১০ পার্শ্বদ পরিবর্তিনী একাদশী, ১১ ইন্দারা একাদশী, ১২ পাশাকুষা একাদশী, ১৩ রমা একাদশী, ১৪ উৎখান পূর্বধনী একাদশী, ১৫ উৎপন্ন একাদশী, ১৬ মক্ষদা একাদশী, ১৭ সফলা একাদশী, ১৮ পুত্রদা একাদশী, ১৯ সত্তিলা একাদশী, ২০ জয়া একাদশী, ২১ বিজয়া একাদশী, ২২ আমলকী একাদশী, ২৩ পাপমোচিনী একাদশী এবং ২৪ কামদা একাদশী, ২৫ পদ্মিনী একাদশী, ২৬ পরমা একাদশী। তো এই হলো এক বছরের একাদশীর নাম। এই প্রশ্ন আমি ডোমজুরি ইস্কন মন্দিরে গিয়ে ভক্তদের কাছে জিজ্ঞাসা করব। এখন ভক্তরা তো অনেকে জানে না, না সবাই তো সব রকমের নয়, তাই কে ভুল বলছে কে সঠিক বলছে সেটা অবশ্যই কমেন্ট করে লিখবেন। আপনারা খারাপ কমেন্ট করবেন না, ভালো ভাষায় কমেন্ট করবেন। তো চলুন আমরা চলে যাই ডোমজুর ইস্কন মন্দির। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমাদের সামনে আছে ভাস্কর প্রভু। ভাস্কর, দুটো প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, একদম কোনো বড় নেই, একদম ছোট। ছোটটা হচ্ছে যে বছরে কটা একাদশী? ২৬টি একাদশী আর ষষ্ঠীলা। আজকে একাদশীর নাম কি? আজকে একাদশীর নামটা এখনো পর্যন্ত আমি দেখিনি, দেখতে হবে, রাত্রে দেখে জানিয়ে দেবো। ষষ্ঠীলা একাদশী, বছরে কটা একাদশী? ২৬টি। কি কি নাম, কী নাম দেখতে হবে, পড়তে হবে, অত জানি সেটা জানতে হবে এইখানে। তো ভাস্করবাবু বললেন পুরোটা, কিন্তু কটা একাদশীর নাম অনেকের মনে থাকে না, ওই জন্য মামার মনে আছে, কিন্তু মামা অনেক সময় মানে একটু ইয়ারকি মারে আমাদের সঙ্গে, ওই জন্য বলে না। হরে কৃষ্ণ, তো দুজনা ব্যক্তি আছে, এদের কাছে আর দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো, সঠিক ছোট্ট প্রশ্ন। আর তোমরা বলতে পারবে? প্রশ্ন বলার আগে আমরা একটু মহামন্ত্রে জপ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, প্রশ্নটার ছোট মানে বছরে কটা একাদশী পড়ে? ২৬টা। আজকের একাদশীর নাম কি? ষষ্ঠীলা একাদশী। পারণ কালকে কটায়? ৬টা ৬ থেকে ৯টা ৫০ এর মধ্যে। তো অবশ্যই আপনারা পালন করবার জন্য যে জগন্নাথের চাল প্রসাদ আছে সেটা আপনি ডোমজুরি ইস্কন মন্দির থেকে মহাপ্রসাদ আছে সেটা আপনি নিয়ে ই করতে পারেন, পালন করতে পারেন। তো অবশ্য আর একটা কথা, আর নাম বলো। সবাই একাদশী করবেন, আমরা অনেক সাধনার ফলে এই মানুষ জন্ম পেয়েছি। মানে আপনাদের কি বলবো, যেই সব মানে মানুষ যারা এখনো পর্যন্ত ভগবত ভক্তিতে আসছে না, যারা হরিনাম করছে না, তারা আরও অনেক জন্ম পিছিয়ে যাচ্ছে। আপনাদের কাছে সবাইয়ের কাছে নিবেদন, আপনারা ইস্কন মন্দিরে যান, যে গীতা নিন, গীতা পড়ুন, শিল পৌপাতে কিছু গ্রন্থ আছে সেগুলো পাঠ করুন, আপনারা জানতে পারবেন আমাদের এই মনুষ্য দেহটা যে পেয়েছি আমাদের কী করা দরকার প্রকৃত। তাহলে এই দুদিনের জন্য এলাম, খেলাম, চলে গেলাম, কি এতে কিছু হলো না, আবার আমরা ৮৪ জন্ম পিছনে আবার চলে যাব, আবার জন্মচক্র মৃত্যুর মতো ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো।
তো এই আজকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি, কিছু কিছু লোক পেরেছে, কিছু কিছু লোক পারেনি, বলছে আগে থেকে বলতে হবে। তো আমি এই দুজনা মোটামুটি ঠিক বলেছে, তা চলুন অন্য দিন অন্য প্রশ্ন জিজ্ঞাসা করবো। আজকে পুরো অন্য কারো কাছে চলে যায় সেখানে, তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা, আমার মামার কাছে যেয়ে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো ফের। হরে কৃষ্ণ মামা, আজ তোমার কাছে প্রশ্ন আছে একটা ভালো প্রশ্ন, তাকাও না, একটা ভালো প্রশ্ন আছে, বলো না। না আগে প্রশ্নটা বলো, তারপর আমি তোমাকে বলবো, বলো একটুখানি। না আমি সঠিক প্রশ্ন, সোজা প্রশ্ন ধরবো। প্রশ্নটা হচ্ছে, বছরে বছরে কয়টা একাদশী হয়? বছরে ২৬টা একাদশী হয়। কি কি নাম? নাম বলছি এই আর কি না, বলো 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 মামা, আমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে বছরে কটা একাদশী, আর একাদশীর নাম কি, আজকের একাদশীর নাম কি? এই কি রে ভাই, কে বলছে এখানে ফোনে? আমি মামাকে জিজ্ঞেস করছি। মামা জানেনি, মামা লেখাপড়া জানে। বলো আজকে কি একাদশী বলো। এই দেখো মামা বলছে মূর্খ, মামা বলো না কি, আমি বলো একটুখানি, একটুখানি একটুখানি বলো একটুখানি, আজকে কি, আজকে কি একাদশী বলো? আজকে খাওয়া দাওয়া একাদশী। এই দেখো আজকে একাদশীর নাম বললেন, একাদশী বছরে কটা হয় সেটা বললো, কিন্তু একাদশীর নাম বললো না। আচ্ছা এখানে আমাদের সামনে আসছে স্বপন প্রভু, এই যে স্বপন প্রভুর কাছে যায়। ও কাকা একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন। হ্যাঁ বছরে কটা একাদশী? বছরে কটা একাদশী? ২৬টা। কি কি নাম, কি কি নাম? নামটা পরে বলবো, দেখে দেখি। আর আজকের একাদশীর নাম কি? ষষ্ঠীতলা একাদশী। হে হরি ও মামা, তুমি বললে না, হরে কৃষ্ণ দিদা, একটা প্রশ্ন আছে, ছোট্ট একটা প্রশ্ন, রাগ করবে না, রাগ করবে না, একটুখানি ছোট 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 প্রশ্ন, ছোট প্রশ্ন। বছরে কটা একাদশী? একটুখানি ছোট্ট একটু প্রশ্ন। কি কি নাম? জোরে জোরে বলো, আসতে বললে হবে না, বলো জোরে জোরে। ইন্দ্রা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, আরো অনেক আছে, তাই তো? আজকে একাদশীর নাম কি? আজকে ষট্তিলা। ষট্তিলা একাদশী। কি কি প্রসাদ করেছে আজকে? আজকে বাপুয়ের খিচুড়ি, আর তারপরে আলু ভাজা, বাদাম ভাজা, হ্যাঁ তারপরে আলু কুমড়ো সবজি, পেঁপে সবজি, আচ্ছা তারপরে ফল আছে, আচ্ছা আর কি আছে? তা দিদা কিছু বললো আমাদেরকে, একাদশী কটা একাদশী বললো, কি কি একাদশী, দুই একটা নাম বললো, আর বাদ বাকি মানে মনে নেই এখন, পরে বলবে, আর আজকে কী একাদশী সেটা বলে দিল, ঠিক আছে। সকাল থেকে কী পেয়েছো? সকাল থেকে একবারই প্রসাদ পেয়েছি। আচ্ছা এই ইস্কনের একাদশীরা কবার প্রসাদ পেয়ে আপনারা দেখলেন? আর এদিকে কী আছে দেখি, ওদিকে কাজ করছে দেখি, এদিকে মিস্ত্রি রং করছে। হরে কৃষ্ণ, ও দুটো প্রশ্ন আছে, বলো কি প্রশ্ন? ছোট্ট একটা প্রশ্ন বলেন, সেটা হচ্ছে বছরে কটা একাদশী? বছরে ১২ দুনে ২৪টা একাদশী। ২৪? না না, ২৬টা। ২৬টা একাদশী। কি কি নাম পুরো বলতে পারছি না। আচ্ছা ইনিও পুরো বলতে পারছে না, তাহলে আজকের একাদশীর নাম কি? আজকে হচ্ছে ষট্তিলা। ষট, হ্যাঁ কি ষট্তিলা না কি একটা বলছে প্রভু, মোটামুটি খুব কষ্ট করে বললো, ঠিক আছে। এ পূজারি, এ হরে কৃষ্ণ, এ কমলা 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 কমলা, হে কমলা কমলা, একটুখানি একটুখানি কমলা কমলা, হরে কৃষ্ণ প্রভু, দুটো প্রশ্ন আছে, ছোট প্রশ্ন। এটা নারায়ণ প্রভুর দোকান, এটা জমদির ইস্কন মন্দির আর নারায়ণ প্রভুর দোকান। আর দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো, দুটো প্রশ্ন একদম সোজা। বছরে কটা একাদশী? বছরে ২৫টা একাদশী। কি কি নাম? নাম অত মনে নেই, ২৫টা একাদশী, ২৪টা হয়, একটা মাসে ৩টা হয়, সেই জন্য ২৫টা। আচ্ছা তাহলে আজকে কি একাদশী? আজকে জটিলা একাদশী। কি আছে একাদশী? জটিলা। ষট্তিলা একাদশী? ষট্তিলা না জটিলা, ষট্তিলা একাদশী। ষট্তিলা যাই, এই নিয়েও সেই মোটামুটি বলতে পারলাম, বাদ বাকি কিছু বলতে পারলাম, তুমি বলবে। দেখুন এক একজনের এক এক মত, মানে মোটামুটি কিছু জানে আর কিছু জানে না, এটা চলে যাচ্ছে। আর নানপুপ খুব একটা বেশি বলতে পারলো না কটা একাদশী আছে,
এইখানে আমাদের প্রভু আছে, এই যে রেস্টুরেন্ট গোবিন্দ রেস্টুরেন্ট, ব্যানার নাই কিন্তু সামনে ব্যানার আছে ওইখানে। প্রভু দুটো প্রশ্ন আছে দুজনের কাছেই, একজন একজন দুজন প্রশ্ন জিজ্ঞাসা বলবে। প্রভু দুটো প্রশ্ন আছে, একটা না দুটো, হ্যাঁ প্রভু বলো না গো, দুটো প্রশ্ন, দুটো বছরে কত একাদশী? বছরে তো বছরে ২৪টা। কি কি নাম? এবারে নাম তো আজকে কি একাদশী? হরে কৃষ্ণ, ছোট্ট দুটো প্রশ্ন আছে, ছোট ছোট একদম ছোট বলুন। বছর কটা একাদশী? কেউ ২৪টা বলছে, কেউ ২৬টা বলছে, কেউ ১৫টা বলছে। আজকে কি একাদশীর নাম কি? হ্যাঁ, ইনি একজন ঠিক বলল, ষট্টিলা একাদশী। তো এইগুলো মনে রাখতে হবে, ভক্তদের নাম মনে রাখলে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, না এই হচ্ছে ব্যাপার। আর কি আছে প্রশ্ন বল, দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, আমাদের মন্দিরে থাকে, হ্যাঁ বছরে কটা একাদশী বল? কি কি নাম বল, চলে যাচ্ছি কেন বলবি তো? ২৬টা একাদশী হয় বলবি, তুই বল নাম বলে জিজ্ঞাসা করছে। আজকে একাদশীর নাম কি বল? এই দেখো বলতে পারো, দেখো একজন, দেখো কি বলতে পারছি কেন? হ্যাঁ তুমি ক্যামেরাটা সত্যি করছো কি মিথ্যে করছো? আমি জানবো, আমি আর কি করছো হয়তো, আমি বলি বল, সত্যিকারই বল এখন। মানে একাদশীর নাম কি আজকে? হ্যাঁ ইনিও ঠিক বলেছে, ইনিও জানে কিনা, তুমি জানো? না আমি এখনো পর্যন্ত সব, আজকের একাদশীর নামটা তো বললে, এর আগে যেটা ছিল পুত্রাদি, পুত্রাদি একাদশী, আচ্ছা ষট্টিলা একাদশী, হ্যাঁ বাকি এখনো পর্যন্ত করলে জানতে পারবো। আমি মানে ফার্স্ট আমি দুটো সাথে শুরু করি। একাদশী মাহাত্ম্য পড়েছো? না একাদশীর মাহাত্ম্যটা সব আলাদা আলাদা মাহাত্ম্য থাকে, এখনো পড়া হয়নি। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য পড়তে হয়, ঠিক আছে? এই যে আমাদের নন্দমামার দোকান, তো বছরে কটা একাদশী বলতে পারলো না, আমি এবার বই দেখে আপনাদেরকে বলে দেবো। বই দেখে দেখে কেউ লাইভ করে তো এই বই নিজে বলতে পারলো না, আবার আমাকে বলছে এই যে এখানে কটা একাদশী আছে? ২৬টা একাদশী, ২৬টা একাদশী, আবার মহাদ্বাদশী আছে, মহাদ্বাদশী এই এদিকে বলছে কিন্তু ভালো করে বলতে পারছি না। এখানে এক নম্বর মরুচিতে একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, পাণ্ডবা নির্জল একাদশী, যোগিনী একাদশী, শয়ন একাদশী, কামিনী কামিকা একাদশী, পবিত্র রূপিণী একাদশী, অন্নদা একাদশী, পার্শ্বদ পরবর্তিনী একাদশী, ইন্দারা একাদশী, পাশকুষা একাদশী, রমা একাদশী, উৎখান একাদশী, পূর্বধিনী একাদশী, উৎপন্ন একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, ষট্টিলা একাদশী, জয়া একাদশী, এইগুলো একাদশীর নাম। মোট ২৬টা একাদশী আছে, বিজয় একাদশী, আমলকী একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, পদ্মিনী একাদশী, পরমা একাদশী, অষ্টমাদশী, মহাহরিবাসর গীত, প্রভুপাদ সংকীর্তন জীবনী এখানে দেওয়া আছে। আপনারা এটা এই যে একাদশীর গ্রন্থ, এই গ্রন্থগুলো আপনারা পড়ে আপনারা জানতে পারবেন যে কতগুলো বছরে একাদশী পড়ে। অনেক ভক্তরা বলতে পারলো না বছরে ২৬টা একাদশী পড়ে, বুঝতে পারছেন? তো অবশ্যই এটা মামার দোকান আছে, আর যে ভগবদ্ গীতা দেখতে পাচ্ছেন এই যে এর সঙ্গে ফ্রি আছে গীতা, গীতার সঙ্গে ফ্রি আছে তিনটে গ্রন্থ মাত্র ৩০০টাকা। মামা ৩০০টাকা তো? মামা ৩০০টাকা তো? মামা এটা পুরো ৩০০টাকা, আপনারা এসে ডুমদির ইস্কন মন্দির থেকে নিতে পারেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাথ সঙ্গের ইস্কনের মন্দির। আর এখানে ইস্কনের ঘি দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন রকম দামের আছে, ১৫০টাকা, ২৫০ গ্রাম। তো আপনারা আসুন, এসে নিয়ে যান। এখানে ভগবানের ক্যালেন্ডার আছে, গীতার সঙ্গে ফ্রি আছে, আর দেখতেই পাচ্ছেন সব জিনিসপত্র এখানে আছে। এই যে এখানে তুলসীর মালা আছে ১০০টাকা, ২৫০টাকা, আর ৭০০ কি ৭০টাকা,
বিভিন্ন রকমের আইটেমের মালা আছে মামার দোকানে। এটা নন্দমামা চালা, এই যে বসে আছে ফোনে কথা বলছে। আর এখানে সব কিছু আছে, আর এখানে লোকজন আজকে একাদশীর দিন, লোকজন খুব একটা বেশি নেই, বুঝতে পারছেন। এই যে এখানে তিলক ধারণ করছে সবাই, দেখতে পাচ্ছেন লোকজন আছে। আর আমি আপনাদেরকে বলে দিলাম বছরে কটা একাদশী পরে লোকের কাছে জিজ্ঞাসা করলাম ভক্তরা কী কী জানে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।